আমি 15 বছর বয়স থেকে এই কাজটা শুরু করেছি, কেন পড়াশোনা চালানোর জন্য এই কাজটা আমি নিজে মন দিয়ে করছি। পাড়ার লোকে আগে হাসাহাসি করতো যে কেন তুই এই সব করছিস, এখন তোদের ঘোড়ার বয়স। এই মাটনটাই তোমার ঘুগনির মধ্যে যাবে, তাই তো? হ্যাঁ। এটা কি সম্পূর্ণ খাসির মাংস না এর মধ্যে ছাটফাট আছে? পুরো খাসির মাংস, পিওর। এই যে পুরো পিওর খাসির মাংস দিচ্ছ, তাই তো? বাহ, আর চর্বি। আর 5 টাকায় এরকম বড় একটা খাসির মাংসের পিস দিয়ে দিচ্ছ এর মধ্যে? হ্যাঁ, 5 টাকা। মানে যার ভাগ্যে যেটা উঠবে সেটা দিয়ে দেবে? ঘুগনিতে কোনোদিন খাসির মাথা জিভ ভুলভাল কিছু পাবে না, আমার মাংসের সলিড মাংস আর চর্বি। বা এটা তুমি জোর গলায় বলছো, তাই তো? জোর গলায় বলবো, আর যদি কেউ পায় 500 টাকা আমি রিটার্ন করবো তাকে। 2 টাকায় মাটন ঘুগনি দেখো এই প্লেটে দিচ্ছে। এই মাংসের ঘুগনি 10 টাকা 5 টাকা 10 টাকা 5 টাকা, দুয়ারে ঘুগনি, মাংসের ঘুগনি। আজকে তোমাদের বলবো এমন একটা ছেলের কথা যে কিন্তু 15 বছর থেকে তার পড়াশোনার খরচা চালানোর জন্য মাটন ঘুগনি বিক্রি করছে রানাঘাটের রাস্তায় রাস্তায় অলিতে গলিতে। তার মাটন ঘুগনির দাম কিন্তু মাত্র আর মাত্র 5 টাকা। তো চলো আজকে এখানকার মাটন ঘুগনি টেস্ট করব আর তোমাদেরকে জানাবো যে কীভাবে দিচ্ছে এত কম দামে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আর চ্যানেলে নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর জীবন কিন্তু একটাই, এখন যদি এসব খাবার না খাই তাহলে খাবোটা কখন? তো চলো। তো কাকা এখানে কি তৈরি করছো? এটা এটা আলু সেদ্ধ করে ছেচ্ছি, মানে ঘুগনি হবে ঘুগনির জন্য, তাই তো? কষাচ্ছো? কষাচ্ছি। আচ্ছা, আর এদিকে সেদ্ধ করা আছে, তাই তো? মাখানো হচ্ছে। কাকু তুমি কি এর মধ্যে শুধু আলু দিয়েই ঘাটো, তাই তো? আলু আলু আর এই যে হলুদ দিলাম একটু, শুধু আলু আর হলুদের কালার হয়, তাই তো? বাকি আর কিচ্ছু দাও না? না না। আর তুমি কোথায় কোথায় বিক্রি করো? আমি ট্রেনে বেচি। আর ওই দাদা? ও বেচে পাড়ায় ঘুরে ঘুরে বেচে। আর তো আর কত বছর ধরে করছো এই ব্যবসা? আমি 18 বছর। 18 বছর ধরে। আর ডেইলি কত কিলো মটর লাগে তোমাদের? মটর লাগে আমার 8 কিলো। 8 কিলো মতন মটর লাগে। আর আলু? আলু লাগে 15 কিলো। বাহ। তো এখানে দেখতে পাচ্ছি দাদা কিন্তু মাটনটা রান্না করছে। তুমি এই মাটনটাই কি পুরো একদম ঘুগনির মধ্যে দিচ্ছ, তাই তো? হ্যাঁ, এটাই দিচ্ছি। এটাই কিন্তু ঘুগনির মধ্যে যাচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা, একদম লাল লাল মাটন। আচ্ছা, তুমি কি এর মধ্যে ছাড় দিচ্ছ না শুধু মাংস? শুধু মাংস আর চর্বি। শুধু মাংস আর চর্বি, দেখো দেখাও। বাহ, এটা কোনো ছাট মাট পাওয়া না, পুরো মাংস পুরো। প্লেট কত তোমার ঘুগনি? প্লেট 5 টাকা 10 টাকা। আগে আমি 2 টাকায় দিতাম, লকডাউনের সময় 2 টাকায় বিক্রি করেছি। আমি 2 টাকায় ঘুগনি বিক্রি করতে? এই মাটন ঘুগনি? এই মাটন ঘুগনি। আমি 15 বছর বয়স থেকে এই কাজটা শুরু করেছি, কেন পড়াশোনা চালানোর জন্য এই কাজটা আমি নিজে মন দিয়ে করছি। বাড়ির অবস্থা অত ভালো ছিল না লকডাউনের মধ্যে, তারপর 15 বছর থেকে বাবাকে দেখছি এত খাটনি করছে, তাই আমার মাথায় চিন্তা ভাবনা এলো একটু এই কাজটা করে আমি বাবার পাশে দাঁড়াই। 100 টাকা নিয়ে আমি মাল কিনে নেমেছি, একদিন বেরিয়েছি, অনেক ঘুরেছি, অনেক জায়গায় ঘুরেছি, কিন্তু আমি দিশা হারিনি। আমি এই কাজটা নিজের মন দিয়ে করেছি আর এখন আমি এক জায়গায় দাঁড়িয়েও আছি। তো এখানে 2টো ঘুগনি রেডি হয়ে গেছে, তাই তো? হয়ে গেছে। এই যে মটন ঘুগনিটা, এটা মাটন ঘুগনি। ওই যে ওই যে মাংস উঠলো তো একদম, কোনো ছাট পাবো না খেলে, কোনো ছাট নেই, তাই তো? মাটনের পুরো চর্বি আর মাংস, আর মাংস ওই যে। কটাকা? 5 টাকা। নেবো দেবো নাও। ভাই কেমন লাগছে ঘুগনি? ভালো। প্রতিদিন খাচ্ছো? এই অমিতদার ঘুগনি কেমন লাগে? ভালো। ভালো লাগে, প্রতিদিন খাচ্ছেন? হ্যাঁ। বাহ, মাংস টাংস দেয় এর মধ্যে? হ্যাঁ সব দেয়।
এই 4 বছর ধরে কি এই সাইকেলটা তোমার সাথে আছে? হ্যাঁ 4 বছর থেকে এইটাই আমার সাথী। আমার জামা একটা ছিল, ওটাও সাথী ছিল লকডাউনে, এরাই আমার পাশে ছিল আর এরাই আমাদের অন্ন জুগিয়েছে। বাহ, একটু দেখিয়ে দাও তোমার সাইকেলে কি কি আছে। একটু সাইকেলে আছে যে ঘুগনি, আমার ঘুগনি কোনোদিন ঝোলায় না, এরকম গাঢ় গাঢ় থাকে। আচ্ছা ঠিক আছে, দেখতে পাচ্ছি মাটন রয়েছে, আবার চর্বিও রয়েছে, আর হচ্ছে এই যে স্যালাড, এই যে এখানে স্যালাড আছে, লেবু, লঙ্কা, লঙ্কা মশলা, বাটি 5 টাকার বাটি, আচ্ছা এই 10 টাকার বাটি। বাহ, এগুলো এগুলো 5 টাকার বাটি আর এগুলো 10 টাকার বাটি, তাই তো? মাংসটা বেশি হয় 10 টাকা বাটিটা নিলে। আচ্ছা আচ্ছা, আমি একটু 5 টাকাতে সামান্য কিন্তু হয়। আমার বাবা আমার ফুল সাপোর্ট করে, পাড়ার লোকে আগে হাসাহাসি করতো যে কেন তুই এই সব করছিস, এখন তোদের ঘুরার বয়স, এই বয়স ঘুরে এখন তারা কি বলে? এখন তারা বলে যে ছেলেটা মানুষের মতন মানুষ হয়েছে। আগে অনেকে হাসাহাসি করতো, এখন মানুষে খায়, তাই তো ঘুগনি? এখন খায়। আগে প্রথমে ভাবতো যে কি ঘুগনি, কে লোকে দূরে দূরে চলে যেত, এখন এখন তারা স্বাদে কাছে এসে ঘুগনি খেয়ে যায়। পায় না, তাই তো? অনেক সময় না, অনেক সময় পায় না। এই যে 8টার সময় ঘুগনি শেষ হয়ে যায়, তখন 8টার মধ্যে শেষ হয়ে যায়, 8টার মধ্যে শেষ, তখন লোকে ভাই কি করলে, একটু দিয়ে একটু বাড়া ঘুগনি। আমার ভাবে লুকিয়ে রেখেছি আমি, কিন্তু লুকায়নি, ঘুগনি নেই তো দেবো কি, আর 5 টাকা করে দিচ্ছি আমি, আর একবার খেয়ে দেখো আমার ঘুগনি। আর আমার দুয়ারে ঘুগনি, আমার নাম ঘুগনির নাম হচ্ছে দুয়ারে মটন ঘুগনি, 5 টাকা 10 টাকা পেলে আমি দুয়ারে দুয়ারে যাই ঘুগনি বিক্রি করতে। আর হচ্ছে ঘন্টা বাজিয়ে বাজিয়ে ঘুগনি, ঘন্টা ঘন্টা বাজিয়ে বাজিয়ে আমি ঘুগনি বিক্রি করি। বাহ, আর মুখে হাঁক দিয়ে। মুখে কি বলো তুমি? এই মাংসের ঘুগনি 10 টাকা 5 টাকা 10 টাকা 5 টাকা, দুয়ারে ঘুগনি। তুমি কি প্রতিদিন বেরো ঘুগনি নিয়ে? হ্যাঁ প্রতিদিন বেরাই, শুধু শনিবার বাদে আমি প্রতিদিন বেরাই, বিকাল 5টা দিয়ে 8টা অবধি আমি থাকি রাস্তায়। দাও তুমি এবার আমাকে 5 টাকার ঘুগনিটা দাও। 5 টাকার প্লেট, এগুলো দেখতে পাচ্ছ তোমরা? আরে বাবা, এত বড় একটা দিয়ে দিলে আমাকে, এ যার ভাগ্যে যেটা হবে তোমাকে বলে কত দিব। মানে আমি ভিডিও করছি বলে বেশি দিচ্ছ না তো? না না, যার ভাগ্যে, মানে এই হাতায় আমার ভাগ্যে ওটা উঠলো বলে আমাকে দিয়ে দিলে, তাই তো? বুঝতে পারছো তোমরা, 5 টাকার মধ্যে আমি দেখাচ্ছি তোমাদের মধ্যে কি আছে। লেবু দেবো? হ্যাঁ দাও, লঙ্কা দিও না। বাহ, রেডি, তাই তো? তো এটা 5 টাকার মাটন ঘুগনি, 5 টাকা। আমার ভাই হাসি পাচ্ছে, 5 টাকায় নাকি মাটন ঘুগনি? আমরা প্রচুর দেখিয়েছি 10 টাকার খাসির মাংসের ঘুগনি, ওখানে কিন্তু খাসির ছাট ফাট দিচ্ছে, এখানে কোনো ছাট নেই, শুধু খাসির মাংস আর চর্বি দিয়ে কিন্তু ঘুগনিটা দিচ্ছ, তাই তো? বাহ, এরকম বড় বড় বলবো, আমার ঘুগনিতে কোনোদিন খাসির মাথা, জিভ, ভুলভাল কিছু পাবে না, আমার মাংসের সলিড মাংস আর চর্বি। বা এটা তুমি জোর গলায় বলছো, তাই তো? জোর গলায় বলবো, আর যদি কেউ পায় 500 টাকা আমি রিটার্ন করবো তাকে। বুঝতে পারছো, আমরা কিন্তু ঘুগনি খেয়ে 500 টাকা নিয়ে যাবে। বা আমরা কিন্তু প্রথম থেকে দেখালাম যে ঘুগনিটা কিভাবে তৈরি হচ্ছে, তো এবার ঘুগনির ফার্স্ট বাইট দেবো। দেখো এই দেখো উপরেই দেখো একটা খাসির মাংসের পিস, দেখো এই যে দেখতে পাচ্ছ, প্রথমে এটাই দেখি। দারুণ হয়েছে, এবার একটু ঘুগনিটা খেয়ে দেখি, তারপরে বলছি ঘুগনিটা কত সুন্দর খেতে। দেখো চামচ নিচ্ছে আর চর্বি উঠছে, দেখো এই দেখো চর্বি উঠে যায়। বেশ ভালো খেতে, মানে 5 টাকার ঘুগনি আমি আর কি রিভিউ দেবো, এর মধ্যে একটা বিশেষ জিনিস দিয়েছে, তো দেখায় এরকম একটা জিনিস দিয়েছে, কি গরম এটা, কি আমাকে আমি ভিডিও করছি বলে দিচ্ছ? না না, তোমার ভাগ্যে উঠলো তো তুমি পেয়ে গেলে, আমার ভাগ্যে এরকম একটা পিস উঠেছে, দেখতে পাচ্ছ? যে যা পায় তাই নিয়ে। কিছুদিন আগে তোমাদের, হ্যাঁ বলো, বেচে বেচে দিই না আমি, মানে হাতায় যেটা উঠবে সেটা দিয়ে দেবে, তাই তো? আর 5 টাকায় এরকম বড় একটা খাসির মাংসের পিস দিয়ে দিচ্ছ এর মধ্যে? হ্যাঁ 5 টাকা, মানে যার ভাগ্যে যেটা উঠবে সেটা দিয়ে দেবে। বাহ, দেখো আমি কিছুদিন আগে একটা হোটেলে খাসির মাংসের ভিডিও করেছিলাম, এরকম সাইজের পিজার দামে কিন্তু 40 টাকা নিয়েছিল, আর এখানে 5 টাকায় কি বলবো, এটা খাই। গরম ভাই, দারুণ খেতে ভাই। একটা কথাই বলবো, তোমরা আসো, এই দাদা ভাই যাই বলি, একই বয়সের, কি আর বলবো, তুমিও রানাঘাট কলেজের স্টুডেন্ট? বা সেম কলেজের স্টুডেন্ট, বেশ ভালো খেতে, আমার এটা দেখে বেশ হাসি লাগছে, কিন্তু এরকম বড় সাইজ দিয়েছে। এবার তুমি বলো কোথায় কোথায় বসো এই ঘুগনি নিয়ে? আমি এক বসি রানাঘাটের বুকে, কাজী স্কুল, কাজী স্কুলে আসলে লোকে পাবে 5টা দিয়ে 6টা 6:30 অবধি, আর আমি নার্সারি স্কুলে ওদিক থেকে ঘুরি, উপর ওই বেলতলা, আমতলা এইসব দিকে যাই, জায়গায় ঘোরো, তাই তো? কিন্তু ঘুরি, কিন্তু আমাকে এক পেলে ইডানি পাড়ায় পাবে,
আর পেলে আমার কাজ স্কুলে মাথায় পাবে। আচ্ছা, মানে কাজ স্কুলে মাথায় মানে 1 ঘন্টা থাকো ওখানে? ওখানে থাকি, যদি কেউ দূর থেকে আসে আমার কন্টাক্ট নাম্বার দেয়া থাকবে, ডেসক্রিপশন নাম্বার দেয়া থাকবে, শনিবার বসে না? বসি না। আচ্ছা, আমি ওখানে দাঁড়িয়ে থাকি 5টা দিয়ে 6:30 অবধি দাঁড়িয়ে থাকি। বাহ, আর ঘন্টার আওয়াজটা পেয়ে কিন্তু তোমরা বাড়ি থেকে চলে আসতে পারবে, একটু দিয়ে দাও আর মুখে বলো এখন এই প্লেটে কত দাও তুমি? এই প্লেটে এখন আমি বেচি না, এখন ধরো বাচ্চা, একদম বাচ্চা। আচ্ছা, তাদেরকে দাও, চাইলে আর ফিরাতে পারো না, তাই জন্য দাও, তাই তো? দাও, এখনো এই বাটি 2 টাকায় নি, 2 টাকায় মাটন ঘুগনি দেখো এই প্লেটে দিচ্ছে। বাহ, তোমরা কিন্তু আসতেই পারো। আর এরকম অমিত দাদা ভাই যেটাই বলো, এরকম মানুষকে সাপোর্ট করো, ঠিক আছে? অনেক তো রেস্টুরেন্টে খেয়েছো, অনেক জায়গায় মাটন ঘুগনি খেয়েছো, একবার এই ঘুগনি টেস্ট করে দেখো, জাস্ট দারুণ লাগবে। আশা করি আমার এই ঘুগনি খেয়ে তোমরা আবার দড়ি দড়ি আসতে হবে। এক তোমাদের একবার আসতে হবে ভাই, জাস্ট ফ্যান হয়ে যাবে কিন্তু। তো দেখা হবে নতুন ভিডিওতে, নতুন কোনো খাবারের সন্ধানে। আর তোমাদের ওখানে যদি এরকম অমিতদার মতন কোনো দাদা দাদা কেউ থেকে থাকে, ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, তোমরা কন্ট্যাক্ট করে কিন্তু আমাকে জানাতে পারো। তো দেখা হবে নতুন ভিডিওতে, নতুন কোনো খাবারের সন্ধানে। তখন ভালো থাকো, সুস্থ থাকো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ফেসবুক পেজ থেকে যারা দেখছো এখনই ফলো করো। চলো।